নমস্কার বন্ধুরা, স্কাইটক চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো জাতি শংসাপত্র সংক্রান্ত বিষয়ে, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট নিয়ে আপনাদের এই ভিডিওটা। তো আপনাদের কাছে, যাদের কাছে অনেক পুরনো কাস্ট সার্টিফিকেট রয়ে গেছে, তো বর্তমানে আপনারা জেনে থাকবেন যে সমস্ত জাতি শংসাপত্র অথবা কাস্ট সার্টিফিকেটগুলোকে ডিজিটাল আকারে আপনাদের কাছে দেওয়া হচ্ছে। তো এখন যারা নতুন আবেদন করছেন জাতি শংসাপত্রের জন্য বা কাস্ট সার্টিফিকেটের জন্য, আপনাদের সবাইকে নতুন ডিজিটাল ফরম্যাটে দেওয়া হচ্ছে। কিন্তু আপনারা যারা অনেক আগে আবেদন করেছিলেন, পুরনো 10 বছর, 15 বছর, 20 বছর আগেকার, তো সেই সার্টিফিকেটগুলো থেকে আপনারা কীভাবে নতুন ডিজিটাল সার্টিফিকেটে পরিবর্তন করবেন এবং আপনাদের কাছে নিজেদের কাছে ডিজিটাল সার্টিফিকেট হিসেবে অর্ডার করবেন, এইসব দপ্তর থেকে পাবেন, তো আজকের ভিডিওতে সেই ব্যাপারে আপনাদের বলবো। দেখুন, আমি একটি পুরনো কাস্ট সার্টিফিকেট আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সেই কাস্ট সার্টিফিকেটটা, তো এই কাস্ট সার্টিফিকেটের উপরে নাম্বার রয়েছে এবং ইস্যুইং অথরিটি রয়েছে, অর্থাৎ কোন দপ্তর থেকে এটাকে ইস্যু করা হয়েছে, তো সেগুলো থেকেই আপনারা, পুরনো সার্টিফিকেট থেকেই আপনারা নতুন ডিজিটাল সার্টিফিকেটের নাম্বারটি পাবেন। সেই নাম্বারটি থেকে আপনারা নিয়ে আপনাদের যে দপ্তর থেকে এই সার্টিফিকেটটি ইস্যু করা হয়েছিল, অর্থাৎ পুরনো সার্টিফিকেটটি ইস্যু করা হয়েছিল, সেই দপ্তরে বিভিন্ন ধরনের তথ্য, বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সার্টিফিকেট সহ নথিপত্র সহ আবেদন করতে হবে, তারপরেই আপনারা পাবেন। তো প্রথমে কিভাবে আপনারা পুরনো সার্টিফিকেট থেকে নতুন সার্টিফিকেটের, অর্থাৎ ডিজিটাল সার্টিফিকেটের নম্বরটি আপনারা পাবেন, সেটাই সবার আগে আপনাদের দেখে নিতে হবে এবং তারপরে সেই নম্বরটি সহযোগে আপনারা আবেদন করতে পারবেন আপনাদের নতুন ডিজিটাল সার্টিফিকেটের জন্য। তো ঠিক আছে বন্ধু, সবার প্রথমে আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আমরা ক্লিক করে দিই। দেখুন, এটি ওপেন হয়ে গেছে, গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে গেছে। চলুন আমরা সার্চ বারে লিখে নেব কাস্ট সার্টিফিকেট, বিশেষ কিছু লিখতে হবে না, লিখব কাস্ট সার্টিফিকেট। দেখুন, লিখতেই উপরে চলে এসেছে, আমরা ক্লিক করে দিলাম। দেখুন, এখানে অনেকগুলো অপশান খুলে গেছে। তো এই অপশানগুলোর মধ্যে থেকে আপনারা একটা জায়গায় দেখতে পাচ্ছেন ভিউ সার্টিফিকেট ডিটেলস, দ্বিতীয় নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ সার্টিফিকেট ডিটেলস, এটিতে। আর এই ওয়েবসাইটটি হলো পশ্চিমবঙ্গ সরকারের, যেখানে দেখুন লেখা আছে কাস্ট সার্টিফিকেট wb.gov.in। এই সার্টিফিকেটেরই একটি অংশ আমরা দেখছি, একটা অপশন আমরা দেখছি ভিউ সার্টিফিকেট ডিটেলস। তো চলুন এটাতে আমরা ক্লিক করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সার্টিফিকেট অপশনে ক্লিক করার পর, ভিউ সার্টিফিকেট অপশনে ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটি উইন্ডো খুলে আসবে। তো এখানে আমরা একটু জুম করে দেখে নিচ্ছি। দেখুন, আপনারা কী কীভাবে আপনাদের পুরনো সার্টিফিকেটের নাম্বারটির সহযোগে নতুন নাম্বারটি পাবেন। প্রথমে হচ্ছে নিউ সার্টিফিকেট নাম্বার, যেটা আপনাদের কাছে নেই, অথবা দেখুন তারপরেরটি আছে অর বলে লেখা, তারপরেরটা ওল্ড সার্টিফিকেট নাম্বার, তারপরে লেখা আছে ইয়ার অফ ইস্যু, কোন কত সালে এটা হয়েছিল, তারপরে লেখা আছে ইস্যুইং অথরিটি। তো চলুন বন্ধুরা, আমরা এই অপশানটা দিয়ে করতে পারবো, অথবা নিচে আছে নেম, তারপরে ডেট অফ ইস্যু, এটা দিয়েও সার্চ করে আপনারা আপনাদের পুরনো সার্টিফিকেটের নাম্বার দিয়ে আপনার নতুন ডিজিটাল সার্টিফিকেট পেতে পারবেন। তো চলুন সবার আগে আমরা এই দ্বিতীয় অপশানটিকে নিয়ে নিচ্ছি। এখানে আমরা ওল্ড সার্টিফিকেটের নাম্বার, যেহেতু আমাদের কাছে ওল্ড সার্টিফিকেট আছে তাই আমরা এই নাম্বারটা জানি, আমরা এটাকে বসিয়ে নিচ্ছি। আমরা এবার ইস্যুইং অথরিটি বসাবো। দেখুন, আমার ইস্যুইং অথরিটি যেটা, আমি সেটা এখানে বসিয়ে নেব। দেখুন, আমার ইস্যুইং অথরিটি, যে দপ্তর থেকে আমার এটা ইস্যু করা হয়েছিল, সেটা আমরা বসিয়ে দিয়েছি। দেখুন, সমস্ত তথ্য আমি এর মধ্যে বসিয়ে দিয়েছি। এবারে আমরা নিচের যে অপশানটি রয়েছে সার্চ, একদম আমরা সেটাতে ক্লিক করে দেবো, করে দিই।
দেখুন সার্চ বাটনে ক্লিক করতেই আমাদের কাছে এরকম একটি উইন্ডো খুলে এসেছে এবং যেখানে আমার ডিটেলসগুলো সব দেখাচ্ছে। আমি এখানে আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নতুন ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটি এখানে বসে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি নতুন ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটি কত তারিখে ইস্যু হয়েছিল, মানে পুরনো সার্টিফিকেটটি কত তারিখে ইস্যু হয়েছিল তার এগেনস্টে এই যে নতুন ডিজিটাল সার্টিফিকেট নাম্বার। আমার নাম দেখিয়ে দিচ্ছে, মেল দেখিয়ে দিচ্ছে এবং সবই দেখিয়ে দিচ্ছে। আমরা চাইলে এখান থেকে ভিউ ম্যানুয়াল সার্টিফিকেট করে আমরা দেখে নিতে পারবো। দেখুন পুরনো সার্টিফিকেটটি আমরা ব্যাক করছি, কিন্তু এই সার্টিফিকেটের নাম্বার ধরেই কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এই অ্যাপ্লিকেশন প্রসেসটি আমি আপনাদেরকে পুরো বলে দেবো কীভাবে এটা অ্যাপ্লিকেশন করতে হবে। তো চলুন বন্ধু, কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে পরবর্তী ধাপে আপনাদেরকে বলে দিচ্ছি। তো ডিজিটাল সার্টিফিকেটের নাম্বারটি আপনাদের এভাবে পাওয়ার পরে আপনারা করবেন কি, এই ডিজিটাল নাম্বারটি নিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। তো কীভাবে আবেদন করবেন, প্রথমে এই যে ডিজিটাল নাম্বারটি আপনারা পেলেন এরই একটা প্রিন্ট আউট কপি আপনারা নেবেন। তারপরে আপনাদের নিকটবর্তী যদি পঞ্চায়েত হয়ে থাকে তো পঞ্চায়েতে, অথবা যদি মিউনিসিপ্যালিটি হয়ে থাকে তো মিউনিসিপ্যালিটি থেকে আপনাদের একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং একটি ইনকাম সার্টিফিকেট আপনারা সঙ্গে নিয়ে নেবেন। এছাড়া আপনাদের অন্যান্য যা প্রমাণপত্র, যেমন আপনার ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ডের জেরক্স কপি নিয়ে নেবেন। এছাড়াও আপনার আপনার বাবার ভোটার কার্ড, রেশন কার্ড এবং আধার কার্ডের জেরক্স নিয়ে নেবেন। নিয়ে আপনার নিকটবর্তী যে দপ্তর রয়েছে, অর্থাৎ আপনি যদি পঞ্চায়েত এলাকায় থাকেন তাহলে আপনি আপনার বিডিও অফিসে আবেদন করতে পারেন, অথবা আপনি যদি সরাসরি এসডিও অফিসে, আপনার নিকটবর্তী এসডিও অফিসে আবেদন করতে চান তাহলেও সেখানে সরাসরি এই সমস্ত নথিপত্র দিয়ে আপনি আবেদন করতে পারবেন। এবং এই প্রসঙ্গে বলে রাখা দরকার, এই সমস্ত আবেদনপত্র জমা দেওয়ার পর সমস্ত নথিপত্র সহযোগে আপনার পুরনো সার্টিফিকেটটি কিন্তু তারা নিয়ে নেবে এবং নতুন একটি ডিজিটাল সার্টিফিকেট এক মাসের মধ্যে আপনাকে ইস্যু করবে। এবং দুটি রঙিন পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ অবশ্যই কিন্তু আপনারা এর সঙ্গে দিয়ে দেবেন এবং তার একটিতে অফিসার দিয়ে অ্যাটাস্টেড করাতে ভুলবেন না এবং এটা জমা দেবেন। আপনারা যদি পঞ্চায়েত এলাকায় হন বা গ্রামীণ এলাকায় বসবাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা বিডিও অফিস অথবা আপনাদের এসডিও অফিসে জমা দেবেন। মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে হলে আপনারা সরাসরি আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা থাকবে তাদের কাছে জমা দেবেন, যে দপ্তর থেকে আপনারা পেয়েছেন, ডিএম বিল্ডিং বা এসডিও বিল্ডিং, সেখানে আপনারা গিয়ে এটা জমা দেবেন। এবং এক মাসের মধ্যে কিন্তু আপনাদেরকে সেই সেই সার্টিফিকেটটা আপনাদের কাছে ইস্যু করা হয়ে যাবে। তো প্রসঙ্গে আপনাদেরকে বলে দিই, আপনারা প্রথমে একটি আবেদনপত্র আপনাদের নিজে হাতে লিখবেন, যে ডিপার্টমেন্টে আপনারা লিখছেন, টু দ্য বিডিও অফিসার অথবা টু দ্য এসডিও অফিস, এভাবে লিখবেন। লিখে একটি লিখবেন যে আমার এই এই সার্টিফিকেটের জন্য আবেদনপত্র, সার্টিফিকেট নাম্বারটি এত, আমার ওল্ড সার্টিফিকেট নাম্বার এত, এই এইভাবে একটি আপনারা দরখাস্ত লিখবেন আবেদনপত্র। তার সঙ্গে আপনারা এই যে নতুন ডিজিটাল সার্টিফিকেটের যে প্রিন্ট আউট কপিটা আপনারা পার করলেন সেটা তার সঙ্গে অ্যাটাচ করে দেবেন। ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ডের জেরক্স আপনারা সঙ্গে দেবেন। একটি ইনকাম সার্টিফিকেট এবং একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনারা অবশ্যই দেবেন। এছাড়াও আপনার বাবার ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড, এগুলো সব কিছু যুক্ত করে এই পূর্ণ আবেদনপত্রটি আপনারা এই অফিসারদের কাছে জমা দেবেন এবং তারা আপনাকে একটি সময় দেবে এবং নির্দিষ্ট সময়ের পরে আপনারা আপনাদের ডিটি পেয়ে যাবেন। তো বন্ধু, এই ছিল ছোট্ট একটি ভিডিও আপনাদের সবাইয়ের জন্য। আমি জানি এই ভিডিওটি আপনাদের সবাইয়ের অনেকটাই উপকারী লাগবে। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনাদের দিন শুভ হোক।